bodies ready for inspection. Taratari asho. Victim ke identify kar hoye chhe. She is a Zara Chowdhury in her late 20s. Owner of a boutique downtown. Ligature mark on her neck indicates that she was strangled. And on her wrist indicates that she was tied up. Her heart was professionally removed, possibly by a butcher knife. চিনতে পারছেন? আমি তো আপনাকে খুব ভালো করে চিনি। চিনতে পারবেন কিভাবে? আজকাল কেউ কথাই বলে না, বন্ধুত্বই করতে চায় না, কিছুই বুঝি না, কেন এরকম হয়? দেখো কত মাসুম একটা চেহারা, দেখো কি ভাই, কি খিদা লাগছে নাকি? হ্যাঁ পানি লাগে। থেকে একটাও আওয়াজ বের হইলে আমি কিন্তু খুব খারাপ হব। মুখটা খুব ভাই, আপনি যত টাকা লাগবে আমি দিয়ে দিব। তোমার কি মনে হয় এটা টাকার জন্য? আমার তোমার জন্য একটা প্রস্তাব আছে, ঠিক আছে? আমি চাই তুমি আমার বন্ধু হও। তুমি কি এটা করতে পারবে আমার জন্য? হ্যাঁ শুধু বললেই হবে না, ঠিক আছে? কোনো উল্টা পাল্টা কিছু করলে একেবারে কবির, তোমার সাজার রেজার উপর যতগুলো ফাইলস আছে আমার সবগুলো এখনই লাগবে। আচ্ছা।
ফাইলে লেখা আছে যে চাজার রেজা যে তার ভিকটিমদের হার্ট কাট আউট করতো এটা মিডিয়াতে রিলিজ করা হয়নি। That could mean only one of two things. The copycat killer either used to work for the police or he knew Sazar as a person. The killer being a police officer is highly unlikely. This is someone who wants to take over Sazar Reza's mantle. Someone who wants to keep his legacy going. Only one person ever has seen Sazar Reza cutting out his victim. আমাদের এখনই ওর সাথে দেখা করতে হবে। প্রথমত আর লাইক এসে থ্যাংক ইউ, আপনি আমাদের সাথে এত শর্ট নোটিসে দেখা করলেন। নো প্রবলেম, আপনাদের সাহায্য করার জন্য এসেছি। The reason we called you is because you're the only person who has ever seen Sazar Reza in the act. That's true. All right, could you give us any other information on what happened that night? I can actually. এটা 3 বছর আগে হয়েছিল. 3 months ago, I saw a man একদম তার মতন দেখতে। I was thinking to myself, আমি কি দেখলাম এটা? Of course, this did not happen. I did not see this man, right? But then, now, with the recent events which is going on, আমি ভাবতেছি, আমি কি আসলে তাকে দেখেছি? I saw him at a club, you see. আচ্ছা, এই জায়গাটার নাম কি? Shomik's Tavern. So, are you guys treating me now for giving you this information? Sure. Waiter. জি, আমাকে 8 পিস ফ্রাইড চিকেন দেবেন, 3টা বার্গার, 2টা ফ্রেঞ্চ ফ্রাই, 4 পিস নাগেট, ওই যে কম্বোটা, ও অ্যান্ড আ সাইড অফ কোলসলো, ট্রাই টু স্টে হেলদি। Believe that the copycat killer is becoming increasingly dangerous. DB has also released an official wanted poster and the man in the picture is none other than Sazar Reza. Yes, we are as much confused as you are. This is what DB's statement said. If you have seen or see this man anywhere, please contact us immediately at 58809. He is wanted for questioning regarding the recent serial murders. তো আপনি এই লোকটাকে দেখেছেন? জি, কয়েক সপ্তাহ আগে সে বোধহয় আমার ফোনে ফ্লেক্স লোড করে দিয়েছিল। প্রথমে আমি তাকে চিনতে পারিনি, পরে আমার আস্তে আস্তে মনে পড়লো যে হ্যাঁ, সে বোধহয় আমার কোম্পানিতে একসময় কাজ করত। আমি এমপ্লয় রেকর্ডসগুলো দেখে পেলাম যে 3 বছর আগে সে আমার কোম্পানির সেট ক্রুতে লাইট অ্যান্ড সাউন্ড মেকানিক ছিল। আচ্ছা, এই ফ্লেক্সি লোডের দোকানটা কোথায়? আমি তাকে বোধহয় অ্যামাজন ক্লাবের রোডে দেখেছিলাম। ওর ফাইল তো আছে আপনার কাছে, রাইট? জি, আমি জানতাম আপনারা এটা আমাকে জিজ্ঞেস করবেন, তাই বলে আমি আগে থেকে রেডি করে রেখেছি এটা। মিস্টার সিরাজ আমাদেরকে যেই ফাইলটা দিয়েছে এর মধ্যে কোনো সলিড ইনফরমেশন নেই, আর নামটা আমার ফেক। আমার মনে হয় যে তোমার ওই অ্যামাজন ক্লাবের জায়গাটায় যেয়ে ফ্লেক্সি লোড এরিয়াটাকে চেক আউট করা উচিত। আচ্ছা, ঠিক আছে। কবির, মনে আছে আমরা যে রেলওয়ে ভিকটিমের এভিডেন্স পেয়েছিলাম, একটা ফোন আর একটা পার্স? ওরকম কি 6 মাস আগের ভিকটিমদেরও এভিডেন্স পাওয়া গেছে? ওরা কি জলদি আনতে পারবো? আচ্ছা, ঠিক আছে।
খালেদ, তুমি যে এভিডেন্স চেয়েছিলা, তুমি ওখানে কি খুঁজছো? I'm looking for anything that could link the murders. Kabir, এটা দেখো, সব ভিকটিমদের একই ফ্লেক্সিলোড সার্ভিস থেকে মেসেজ পাঠানো হয়েছে, আর আমরা এটাও জানি যে আমাদের কিলার ফ্লেক্সিলোড সার্ভিসে কাজ করত। আমাদের ট্র্যাক করতে পারবে, ওরে করে কোনো লাভ নেই, কপিক্যাট কিলার ওখানে বসে না। আচ্ছা, তুমি কি এইসব ভিকটিমসের সোশ্যাল আর নেটওয়ার্ক অ্যাকাউন্টস আমাকে অ্যাক্সেস দিতে পারবে? তোমার যা লাগবে করো। কবির, এটা দেখো, তিনটা ফোনে একই লোক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট, আর অ্যাকাউন্টের ইনফরমেশন আর নাম তো সব ফেক। ইয়া, ইট লুকস ফেক। দেখো তো কোনো মেসেজ আসে নাকি বা কিছু। সো দিস ইজ হাউ হি চুজেস হিজ ভিকটিমস, দে আর অল হিজ কাস্টমার্স, হি স্টকস দেম অন সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইন রিয়েল লাইফ, দ্যাটস হাউ হি গেটস টু দেম। Let me see if I can track his address. The IP address got traced back to Boshudhara. Let's go. Kabir, this is the place. The signal is strongest here. This is probably the house. Are you sure? Yeah. It's locked. I'll handle it. Take left, I'll take right. On my count, 1, 2, 3. Bathroom stair, check the balcony. Balcony is clear. এটা তো ডেফিনেটলি সিরিয়াল কিলারের বাসা না। আই মিন, হু আর দিস পিপল? দ্য হাউস প্রবাবলি বিলং টু ওয়ান অফ হিজ ভিকটিমস। ইয়া, প্রবাবলি। Kabir, you need to see this. We need to send a search unit here. এই জায়গাটাকে ঠিক মতো সার্চ করতে হবে।
আসিফ মাচো ফোন করলো দে ফাউন্ড অ্যানাদার বডি ইন গোবাচর আই থিঙ্ক উই শুড গো এফানকে ফোন করে জানায় তো